গণ গণ প্রস্রাব থেকে মুক্তির উপায় কী? আজকে গণ গণ প্রস্রাব কেন হয় এবং ঘরোয়া এবং মেডিকেল সায়েন্সে কীভাবে চিকিৎসা করবেন, সকল বিষয়বস্তু আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে জানবো কী কী কারণ রয়েছে। বেশ কিছু কারণে গণ গণ প্রস্রাব হতে পারে। যেমন আপনি যদি অনেক বেশি স্ট্রেসে থাকেন বা ডিপ্রেশনে থাকেন, তাহলে আপনার গণ গণ প্রস্রাব হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, বিশেষ করে পরীক্ষার হলে, ভাইবাতে বা কোনো যদি ইন্টারভিউ সেশনে আপনি যোগদান করেন, তাহলে আপনার এই ভয় ভীতিটা থাকে, একটা স্ট্রেস থাকে, তখনই কিন্তু আপনার ঘন ঘন বা বারবার প্রস্রাব হতে পারে। এছাড়া যারা অতিরিক্ত পরিমাণ চা কফি সিগারেট পান করে, তাদের ঘন ঘন প্রস্রাব হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। যারা অতিরিক্ত পরিমাণ পানি পান করে, আমরা জানি যে যতটুকু দরকার এর থেকে বেশি যদি আপনি পানি পান করে থাকেন, তাহলে আপনার ব্লাডারে ইঞ্জুরি হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, এছাড়াও দেখা যায় যে আপনার ঘন ঘন প্রস্রাব তো হবেই। সুতরাং এই ঘন ঘন পানি বা অতিরিক্ত পরিমাণ পানি পান করার থেকেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। চারটি রোগের কারণেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। এক নম্বর হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। যদি আপনার ডায়াবেটিস থাকে, সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। দ্বিতীয় হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। প্রস্রাবের ইনফেকশন যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় হচ্ছে বেনাইন প্রোস্টেট এনলার্জমেন্ট, যেটা পুরুষের খুবই কমন একটা রোগ, সেই রোগটাও যদি হয়ে থাকে, তাহলে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। শেষ এবং লাস্ট হচ্ছে যদি আপনার কিডনিতে কোনো স্টোন থাকে বা কিডনি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু ঘন ঘন প্রস্রাব হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে হচ্ছে আমাদের প্রস্রাবের ইনফেকশনটা মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। কারণ হচ্ছে পায়খানা রাস্তা এবং প্রস্রাবের রাস্তা দুইটাই খুব কাছাকাছি। যারা টয়লেট খুব ভালো ইউজ করে না বা যারা অপরিচ্ছন্নতাকে অপরিষ্কার জামা কাপড় ব্যবহার করে, তাদের এই দ্রুত ইউরিনারি ট্র্যাক ইনফেকশনটা হতে পারে। অবশ্যই আমাদের নিয়মিত পরিমাণ মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যতটুক পরিমাণ পানি পান করা দরকার, সেই পরিমাণে বিশুদ্ধ পানি আমরা পান করে থাকবো। এছাড়াও যে তিনটা রোগের কথা বলেছিলাম, যেমন ডায়াবেটিস, বেনাইন প্রোস্টেট এনলার্জমেন্ট বা কিডনিতে স্টোন বা কিডনি দুর্বল হয়ে থাকে, সেগুলোর অবশ্যই চিকিৎসা করতে হবে। চা কফি অতিরিক্ত কখনোই কোনোভাবেই খাওয়া যাবে না, আর বিশেষ করে রাতের বেলা বা শোয়ার আগে কফি বা চা এটা অ্যাভয়েড করতে হবে। পানি পান করার ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে। যেমন আপনি দিনের বেলা অনেক জার্নি করেন, অনেক পরিশ্রম করেন, সেক্ষেত্রে আপনার পানিটা একটু পর পর বা পরিমাণে একটু বেশি খেতে পারেন, কিন্তু শোয়ার সময় বা রাতে পানিটা পরিমাণে কম পান করবেন। এছাড়া আপনি একটা ব্যায়াম করতে পারেন, এই ঘন ঘন প্রস্রাবটা দূর হয়ে যাবে। এটাকে বলা হয়ে থাকে পেলভিক কন্ট্রোল এক্সারসাইজ। এই এক্সারসাইজটা যদি প্রত্যেক দিন 10 বার করে 3 বেলা করে থাকেন, 2 থেকে 3 মাস করতে পারেন, তাহলে আশা করি আপনার ঘন ঘন প্রস্রাব বা ঘন ঘন প্রস্রাবের যে ভাবটা রয়েছে সেটা আস্তে আস্তে কাটিয়ে যাবে। অবশ্যই অ্যাভয়েড করতে হবে কোল্ড ড্রিঙ্কস। কখনো কোল্ড ড্রিঙ্কস কোনোভাবেই অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। মাসে 2-1টা বন্ধু বা আড্ডা চলে খেতে পারেন, কিন্তু অতিরিক্ত পরিমাণ কখনোই কোনোভাবেই খাওয়া যাবে না। অতিরিক্ত পরিমাণ মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না, বা অ্যাসিড জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করেন, পরিমাণে কম খাবেন। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হবে। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বা ইনবক্স করে জানাতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা রইলো।